জিসিএস, যেটাকে আমরা গ্লাসগো কোমা স্কেল বলে থাকি, এই স্কেলটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল স্কেল এবং এটার কাজ হলো একজন পার্সন এর যে কনশিয়াস স্টেট সেটা মেজার করা, অর্থাৎ একজন পার্সন কতটা অ্যালার্ট, কতটা ভিজিল্যান্ট এবং তার আশেপাশের এক্সটার্নাল স্টিমুলাই এর পরিপ্রেক্ষিতে সে কতটা রেসপন্সিভ, এই বিষয়গুলো দেখার জন্য মেনলি আমরা এই স্কেলটা ইউজ করি। আমরা জানি কোমা হচ্ছে ব্রেইনের সাথে অ্যাসোসিয়েটেড, ব্রেইনের ফাংশন যদি লস্ট হয়, ফাংশন যদি হচ্ছে ডিসরাপ্টেড হয়ে যায়, তাহলে যে স্টেটটাতে পার্সনটা চলে যেতে পারে তাকে আমরা কোমা বলি। যাই হোক, তো এটার যে এলিমেন্টস এই স্কেলটার, সেই এলিমেন্টসটাকে আমরা মেনলি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা আইস রিলেটেড, একটা হচ্ছে ভার্বাল বা কথাবার্তা রিলেটেড, আর একটা হচ্ছে মোটর অ্যাক্টিভিটি রিলেটেড। তো আইস রিলেটেড যে ভাগটা, সেখানে আমরা যদি নাম্বারিং করতে চাই, তাহলে একজন পার্সন যে এমন একটা স্টেটে আছে যে শুয়ে আছে সে বেডে, আমি তার কাছে গেলাম এবং দেখলাম যে সে চোখ খুলতেছে না। সো সে যদি চোখ একেবারে না খোলে, তাহলে যে স্টেটটা সেটাকে আমরা বলবো হচ্ছে যে সে এক পয়েন্ট পাবে, এজন্য সে এক পয়েন্ট পাইলো বা স্কেলে সে এক নম্বর পাইল। অপরদিকে যদি এরকম হয় যে সে আই খোলে, কখন খোলে, আমি যখন তাকে পেইনফুল স্টিমুলি দিই, তো এই পেইনফুল স্টিমুলিটা নর্মালি বেশ কিছু জায়গায় দেওয়া যায়, একটা হচ্ছে পেরিফেরাল কিছু রিজনে, একটা হচ্ছে সেন্ট্রাল কিছু রিজনে। পেরিফেরাল রিজন বলতে তার যে পাল্প অফ দ্য ফিঙ্গার থাকে, অর্থাৎ যেখানে আমরা ক্যাপিলারি রিফিল টাইম এটা চেক করি, ওই জায়গাতে আমরা চেক করতে পারি পেইনফুল স্টিমুলি দিয়ে। অথবা সুপার অরবিটাল যে মার্জিন আছে বা সুপার অরবিটাল রিজ আছে, এই জায়গায় হচ্ছে আমরা এই পেইনফুল স্টিমুলি দিয়ে ট্রাই করতে পারি। সে যদি রেসপন্স করে তাহলে সে দুই পাবে, কিন্তু সে হচ্ছে যে কাজটা করলো যে তাকে আমার পেইনফুল স্টিমুলি দেওয়া লাগতেছে না, আমি কথা বলছি আমার ভয়েস শুনেই সে চোখ খুলে ফেলছে, তাহলে আমি তাকে তিন পয়েন্ট দিব। অপরদিকে যদি এরকম হয় যে সে হচ্ছে এমনি এমনিতেই আই খুলে ফেলছে, আমার মানে আমি যখন তার পাশে আসছি সে বুঝতে যে আমার পাশে কেউ আসছে, সে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি নিজে থেকে আই ওপেন করে ফেলছে, তাহলে আমরা তাকে চার পয়েন্ট দিব। সো এই যে এক থেকে চার, এটা হচ্ছে আই ওপেনিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড। পরে আসা যাক ভার্বাল। ভার্বাল বিষয়টাতে সে যদি কোনো সাউন্ড না করতে পারে, আমি তাকে পেইনফুল স্টিমুলি দিই বা যাই দিই, সে কোনোভাবেই সাউন্ড করতেছে না, তাহলে তার পয়েন্ট হবে এক। হ্যাঁ, যদি এরকম হয় যে সে সাউন্ড করতেছে বাট সেটা ইনকমপ্রিহেন্সিবল, বোঝা যাচ্ছে না কী বলতেছে সে, কিছুই বোঝা যাচ্ছে না, সো সেটাতে তাকে আমি দুই পয়েন্ট দিব। যদি এরকম হয় যে সে উল্টাপাল্টা আজে বাজে শব্দ উচ্চারণ করতেছে, হ্যাঁ, যেটা হয়তো বা এক্সপেক্টেড না, সো এই টাইপের আজে বাজে উল্টাপাল্টা শব্দ বা গালি এরকম কিছু যদি সে ইউজ করে, তাহলে সেটা হচ্ছে তাকে তিন পয়েন্ট আমি দিব। কনফিউজড, ডিসঅরিয়েন্টেড, হ্যাঁ, কোথায় আছে সে বলতে পারতেছে না, মানে ডিসঅরিয়েন্টেশন অফ প্লেস বা স্পেস আমরা বলতে পারি, বা ডিসঅরিয়েন্টেশন অফ টাইম, এখন কি রাত না দিন সে বুঝতে পারতেছে না, বা হচ্ছে সে তার বউকে চিনতেছে না, সে তার বউকে হয়তো বা তার বোন বলতেছে। সো এই যে কনফিউজড এবং ডিসঅরিয়েন্টেশন যে স্টেটটা, এই স্টেটে আমি তাকে চার দিব। সে অরিয়েন্টেড এবং সুন্দর করে কথা বলতে পারতেছে, তাহলে আমি তাকে পাঁচ দিব। সো ওভারঅল কথা, আমি কিন্তু ভার্বালের ক্ষেত্রে এক থেকে পাঁচ পর্যন্ত মার্কিং করতেছি, আইসের ক্ষেত্রে এক থেকে চার পর্যন্ত মার্কিং করছিলাম, আর মোটর অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা এক থেকে ছয় পর্যন্ত মার্কিং করব। যদি এরকম হয় সে কোনো মুভমেন্টই করতে পারতেছে না, তাহলে আমি পেইনফুল স্টিমুলি দেওয়ার পরও কোনো মুভমেন্ট করতেছে না, তাহলে তাকে এক দিব। আমি তাকে পেইনফুল স্টিমুলি দিলাম সুপ্রা অরবিটাল রিজের ওইখানে, তার মানে তার রেসপন্স চেক করতে, তো সে কী করলো, সে হচ্ছে মানে অ্যাবনর্মাল এক্সটেনশন করতেছে, সে তো পেইনটাকে তো লোকালাইজ দূরে থাক, সে হচ্ছে অ্যাবনর্মাল এক্সটেনশন করতেছে। সো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে তাকে আমরা দুই পয়েন্ট দিই। সে পেইনফুল স্টিমুলি দেওয়ার ফলে অ্যাবনর্মাল ফ্লেকশন করতেছে, অ্যাবনর্মাল ফ্লেকশন বলতে আমরা বুঝাইতে চাচ্ছি তাকে আমি পেইনফুল স্টিমুলি দিছি হয়তো বা রাইট সাইডের সুপ্রা অরবিটাল রিজে, তো সে কী করতেছে, সে সুপার অরবিটাল রিজের ওইখানে না হাত নিয়ে সে হচ্ছে অ্যাবনর্মাল ফ্লেকশন করে শোল্ডার রিজনে হাত নিয়ে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে আমরা তাকে তিন মার্কস দিব। আর আমি রাইট সুপার অরবিটাল রিজে তাকে পেইনফুল স্টিমুলি দেওয়ার পরে সে ফ্লেকশন করতেছে হাতটা, বাট সে কমপ্লিটলি হচ্ছে গিয়ে কী করতে পারতেছে না, হাতটা সুপার অরবিটাল রিজে নিয়ে যে পেইনটাকে লোকালাইজ করতে পারতেছে না, সে জাস্ট হাত নেওয়ার চেষ্টা করতেছে, ফ্লেকশন করতেছে। সো এরকম স্টেটে আমরা তাকে চার মার্কস দিব। ব্যথা দেওয়ার পরে সে ফ্লেকশন করে তার হাতকে, সে কমপ্লিটলি হচ্ছে পেইনটাকে লোকালাইজ করতেছে, অর্থাৎ যেখানে আমি তার পেইন দিচ্ছি সে তার হাতটা ফ্লেক্স করে সেখানে গিয়ে আমার হাতটাকে সে ধরছে। সো এই যে লোকালাইজেশন অফ পেইন স্টিমুলি সেটা করতে পারতাছে, এর জন্য আমরা তাকে পাঁচ পয়েন্ট দিব। সে কমপ্লিটলি
কমান্ড অবে করতেছে, আমি যদি তাকে বলি যে হাতটা উপরে নেন, পাটা এরকম করেন, ওরকম করেন, সো আমি তাকে যাই বলবো সে সেটাই সেই মুভমেন্টই করতে পারবে। সো এই যে অবেইং দ্য কমান্ড, এটা এরকম যদি করতে পারে তাহলে তাকে 6 মার্কস দিব বা 6 পয়েন্টস দিব। সো এভাবে আমরা কিন্তু গ্লাসগো কোমা স্কেলটাকে সাজাই। তো এখানে লোয়েস্ট পসিবল স্কেল এর ক্ষেত্রে আমরা কত মার্কস বা কত পয়েন্টস বা কত নাম্বার আমরা পেতে পারি, আমরা কিন্তু 3 নাম্বার পেতে পারি, অর্থাৎ প্রত্যেকটাতে সে 1 পাচ্ছে, ফলে সে 3 পাইছে। সো এটা লোয়েস্ট পসিবল। আর হাইয়েস্ট স্কেল হইতে 15 হইতে পারে, অর্থাৎ একটার 4, একটার 5, একটার 6। সো এভাবে কিন্তু হাইয়েস্ট 15 পর্যন্ত হইতে পারে, যেটা হচ্ছে একেবারে ফুললি অ্যাওয়েক পার্সনের ক্ষেত্রে। অপরদিকে 3, এটা হচ্ছে ডিপ কোমা বা ডেথ যে পার্সনের হয়ে যাচ্ছে ওই পার্সনের ক্ষেত্রে এরকম হবে। গ্লাসগো কোমা স্কেল এটার ভ্যালু যদি হচ্ছে 8-এর কম হয় বা 8-এর সমান বা 8-এর কম এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি যে পার্সনটার সিভিয়ার ইঞ্জুরি ইঞ্জুরিতে আছে পার্সনটা। যদি 9 থেকে 12-এর মধ্যে থাকে তাহলে মডারেট ইঞ্জুরিতে আছে। যদি মাইনর ইঞ্জুরির কথা বলি সেটা 13 বা 13-এর থেকে বেশি পয়েন্টস পাইলে তাকে, বা 13-এর থেকে বেশি যদি থাকে স্কেলে তাহলে আমরা সেটাকে বলতে পারি যে মাইনর ইঞ্জুরি, সমস্যা নেই, সে অ্যাওয়েক হয়ে যাবে বা তার কোনো তেমন কোনো প্রবলেম নেই।